নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি, মণিপাল হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা থেকে। আজকে একটা বিশেষ হেলথ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রোক। এটি স্নায়ুর একটি বিশেষ অসুবিধা, যেখানে মাথার রক্তের একটি নালী বা প্রধান রক্তের নালী বন্ধ হয়ে মাথার একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। তাতে কতগুলো লক্ষণ দেখে বোঝা যায় যে আমার স্ট্রোক হতে চলেছে বা হচ্ছে। তার মধ্যে হচ্ছে BEFAST নেমোনিক দিয়ে আমরা মনে রাখি, বি ফাস্ট, যেখানে বি মানে ব্যালেন্স, অতএব মানুষটি ডাল খাওয়া শুরু করবে। ই মানে আই, যেখানে চোখের দৃষ্টি এফেক্ট করবে। এফ মানে ফেস, যেখানে মুখ বেঁকে যাবে বা একটা দিক ঝুলে পড়বে। এ মানে আর্ম, আর্ম মানে হাত বা পায়ে কমজোরি শুরু হবে। এস মানে স্পিচ, কথোপকথনে অসুবিধা শুরু হবে। আর টিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ টি মানে টাইম, এটি একটি সময় নির্ভরশীল চিকিৎসা। সুতরাং যে মুহূর্তে ব্রেনের রক্তের নালী একটি রক্তপিণ্ড দ্বারা আক্রান্ত হয়ে বন্ধ হলো, সেই মুহূর্ত থেকে টাইম টিকিং স্টার্ট হয়ে যায়। এবং সবচেয়ে নিকটবর্তী স্ট্রোক হাসপাতাল, যেটা গর্বের সহিত আমরা বলতে পারি মণিপাল মুকুন্দপুর আজকে একটা স্ট্রোক রেডি হাসপাতাল, সেটা যত শীঘ্র সম্ভব আপনারা পৌঁছবেন, তত শীঘ্রই আমরা স্ট্রোকের চিকিৎসা করে আবার রোগীকে ভালো করে দেওয়া সক্ষম হতে পারবো। থ্যাংক ইউ।